হ্যালো, হ্যাঁ দাদা, আপনার একটা ভিডিও দেখছিলাম ওই বিশালগড় ইউনিয়নে নৌকাঘাট নিয়ে। হুম হুম তো এদিকের আমিও মানে এরকম শিকার হয়েছি অনেক আগের কথা, এটা ধর না 3-4 বছর আগে আর কি। আচ্ছা, 3-4 বছর হইব কি, 3-4 বছর হইব। আমরা আগরতলায় একটা প্রোগ্রাম থেকে হুম আপনার আওয়ার সময় আমরা দুজন আছিলাম। তো ধরেন না 9টা বাজে রাত্র, হুম তো হালকা একটু বৃষ্টি করতেছিল, শীতকাল আছিল, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি করতেছিল। তো আমরা যে সিপাহীজলা পার্কের সামনে যে যাত্রী সেটটা আছে হুম ওইদিকে আইয়া দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে মানে ধরেন না 2-3 মিনিট দাঁড়াইছি, একটা মেয়ের গলা চিৎকার হয়েছিল। হ্যাঁ, হুম তো না আমি কি করলাম, যত গাড়ি আছে সব গাড়ি চেক করলাম। চেক করার পরে দেখি আরেকটা চিৎকার দিছে পিছন থেকে, এবার হুম যাত্রী সেটার পিছন থেকে। হুম তো আমার ডাউট হয়েছে, আমি ভাবছি মনের মধ্যে কোন একটা কিছু হইতে আছে। তখন আমি কি করলাম, মোবাইলটা নিয়ে একটু বনের দিকে চাইলাম, তারপরে এমন কিছু দেখি না। হ্যাঁ, না দেখার পরে আমার কাছে ইয়ে আছিল, মানে রুদ্রাক্ষ আছে না, হ্যাঁ হ্যাঁ রুদ্রাক্ষ আছিল। তো এটা আমি হাতে ফেঁসাই সেটা তো মোবাইল জ্বালে একে একে মানে যদ্দুরা যাই বনের দিকে, মানে চিৎকারটা মানে আমার থেকে দূরে যাইতে আছে, সম্ভবত রুদ্রাক্ষটার কারণে। কারণ এটা ভোলানাথের একদম গলার যে রুদ্রাক্ষ থাকে হ্যাঁ হ্যাঁ ওইটা আমার কাছে আসলো। তখন আমরা দুইজনে আছিলাম, তো একজনের আমি কিছু আপনার বাইকের কাছে থাকেন, আমি দেখাই বিষয়টা কি। আমি ভাবছি কোনো খারাপ কিছু হইতে আছে। হ্যাঁ মানে আমি রুদ্রাক্ষটা লিয়ে মানে যদ্দুর আগে শব্দটা দূর দূরে যাইতে আছে, শব্দটা দূর দূরে, মহিলা মেয়েদের গলা যেরকম হয় আর কি, আচ্ছা মানে হয়তো বা আমরা এদিকে দাঁড়াইছে তারা কোনো ডিস্টার্ব হইতেছে এমন কিছু বুঝাইতেছে আর কি, হ্যাঁ হ্যাঁ বারবার চিৎকার দিতেছে। তো লাস্ট পর্যন্ত মানে অতিরিক্ত, কারণ আমি যদ্দুর আগে গেছি বনের দিকে প্রায় 100 মিটার মতো গেছি। হ্যাঁ যাওয়ার পরে যদ্দুর যাই আরো জোরে জোরে, আরো জোরে জোরে। তো তারপরে মানে ফিল হয়েছে যে অন্য কিছু হইতে পারে এটা। আচ্ছা তারপরে দুইটা ছেলে এসে হুম ওইদিকে তারা শুনতেছে না, তারা ড্রিঙ্কিং অবস্থায় ছিল, তারা শুনতেছে না, শুধু আমরা দুইজনেই শুনতেছি। হ্যাঁ তো এটা মানে অনেকে যে কয় না এদিকে এমন কিছু নাই, বা সায়েন্সও কয় যে এমন কিছু নাই, তাহলে আমিও মানে এটাতে শকিং আছি যে তাহলে এই শব্দটা করতে গেলো হঠাৎ করে, হঠাৎ করে ওই শব্দটা করতে গেলে। আমি আপনার ভিডিও সব দিয়ে দেখি, বাঘমার, তারপরে দেখো ওই যে বিশাল গট্টর যে আপনি ইয়ে করেন যে, তখন আপনার ফেসবুকের থেকে আমি কই না নাম্বারটা লিয়ে দাদার এই বিষয়টা জানাই। নৌকাঘাটে হয়েছে না এরকম, মানে ওই যে যাত্রী সেটের কাছে আমার লগে এরকম হয়েছে আর কি। অরিজিনালি যেটা অনেকের কইলে অনেকে মনে করে এটা ফেক, আসলে যেটা আমি যদ্দুরা ফিল করছি ওই জায়গাতে গিয়া, হুম হুম তো ওইটা আপনার কাছে শেয়ার করলাম আর কি। ভালো হয়েছে। অনেকে তো কয় এমন কিছু নাই। হ্যাঁ, আমিও বিশ্বাস করতাম না, ওই অনেক বছর আগে একটা দেখেছিল না, 21-এ মনে হয় সম্ভবত, যে হ্যাঁ হ্যাঁ গাড়ির সামনে আইয়া দাঁড়াই গেছিল গা, এমন কিছু একটা ভিডিও দেখছি। তো ওই 21-এর পরে ঘটনাটা আমিও মনে করছি এটা ফেক, মানে বিশ্বাস করছিলাম না। তারপরে 21-এর পরে সম্ভবত 22-23-এর দিকে আমরা একটা প্রোগ্রাম আছিল আগরতলা রবীন্দ্র ভবনে, হ্যাঁ হ্যাঁ তো আমরা দুইজনে প্রোগ্রাম সেরে আইতে শুনে এই ঘটনাটা আর কি। আমরা সঙ্গে সঙ্গে এদিকে লেট করছি না, আমি কইছি আবার ঠিক আছে আমরা যাইতে গেছি কোনো অসুবিধা নেই, আমি এমনি কই আইয়া উঠছি, এরপর দাঁড়িয়ে চিৎকার বদ্ধ। এই কথা গ্রহণের পরে হ্যাঁ হ্যাঁ চিৎকারটা একদম টোটালি মানে এটা বদ্ধ হয়ে গেছে। বুঝতে তো সম্ভবত মানে আমরা কাছে দাঁড়ায় যেতে পারছি না, মানে রুদ্রাক্ষটা থাকুনের কারণে। পারে হ্যাঁ, এটা আমরা হাতে রুদ্রাক্ষ ছিল, আমি কই না এটারে হাতে নিয়ে দেখি, যদি অন্য কিছু হইলো তো হইলো, কারণ এটা তো একবারে আমি খবরে টবরে পাইছি, অন্য কিছু হইলো তো হইলো, আর যদি খারাপ কোনো কাজ হইয়া থাকে তাহলে একটু চেক করে ভিতরে গিয়া। তো যাইতে 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 দেখি এটা আরো মানে আমার থেকে দূরে যাইতে আছে, যত দূরে যায় আমার থেকে দূরে যায় দূরে যায়। তা 100 মিটার মতো যাওয়ার পরে আমি বললাম না এটা তো, আপনি একা একা মানে একটা রিস্ক লিয়ে লেখেন না এই জিনিসটা? হ্যাঁ ঈদে তো পরে দিয়া মানে এটা
সবাই লোকে শেয়ার করে না, কয় এত রিস্ক লওয়ার ইয়ে নাই, দরকারই ঠিক আছে আছে, রাত কিছু। রাত্রেবেলা আমি তো ভাবছি কি অন্য কিছু মনে হয়, বুঝলো, অন্য কিছু ভাবে শেয়ার গেছে, তারপরে দিয়ে না দেখি যে না এটা অন্য কিছু না, অন্য কিছু আর একটা, এটা এরপর নিজে আসতে পিছাই লাগছে আর কি। দাদার বাসা কোনখানে? আমার বাসা হয়েছে জয়ন্তী বাজার, মাতার জয়ন্তী বাড়ি আছে? ফারিয়া। হ্যাঁ, মাতার বাড়ি ফারিয়া। আপনার বাড়ি তো মনে হয় উদয়পুর না? উদয়পুর? হ্যাঁ, আমি উদয়পুরে। দেখি এখনো আপনার ভিডিও রে দেখতেছিলাম, তো আমি কিনা নাম্বারটা লুয়ে তাড়াতাড়ি বিষয়টা জানাই। ভালো হয়েছে ফোন করছেন। আপনারা তো এটা নিয়ে পরীক্ষা টরীক্ষা করেন, বাগমারা টাকবো গেছেন। ঠিক আছে আমি দাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ।